কোজাগরীর অর্থ কে জেগে আছো। আশ্বিনের পূর্ণিমা তিথিতে লক্ষ্মী দেবীর আরাধনা করতে রাত জাগবার বিধান রয়েছে। শরৎকালের এই পূর্ণিমার রাত্রি বছরের সবচেয়ে উজ্জ্বল রাত্রি। ঘুমিয়ে লক্ষ্মী হন বিরূপা, জাগরণে লক্ষ্মীর কৃপা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই রাতে ধনসম্পদ, প্রাচুর্য, সৌন্দর্য ও সমৃদ্ধির দেবী লক্ষ্মী বিষ্ণুলোক হতে পৃথিবীতে নেমে আসেন এবং মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে কে জেগে আছো বলে সম্ভাষণ করেন। যে সেই রাতে লক্ষ্মীব্রত করে জেগে থাকে দেবী তার কাছ থেকে সাড়া পান এবং তার গৃহে প্রবেশ করে সুখ স্বাচ্ছন্দ্য প্রদান করেন। এবছর বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে 19 অক্টোবর সন্ধ্যা 7:05 পূর্ণিমা শুরু হবে। পরের দিন অর্থাৎ 20 অক্টোবর রাত্রি 8:27 পর্যন্ত পূর্ণিমা তিথি থাকছে। আর সূর্য সিদ্ধান্ত মতে 19 অক্টোবর সন্ধ্যে 6:44 পূর্ণিমা শুরু হয়ে পরের দিন 20 অক্টোবর সন্ধ্যে 7:36 পর্যন্ত পূর্ণিমা তিথি থাকছে। এই ধরনের পূর্ণিমাকে দূত পূর্ণিমাও বলা হয়। পূর্ববঙ্গীয়দের মধ্যে এই পুজোর প্রচলন বেশি। এই তিথিতে সন্ধ্যাবেলা লক্ষ্মী দেবীর পূজা করা শ্রেয়। কোজাগরী লক্ষ্মী পুজো সান্ধ্যকালীন ও রাত্রিকালীন পুজো। এই বছর 19 ও 20 অক্টোবর অর্থাৎ মঙ্গলবার ও বুধবার দুদিনই সন্ধ্যায় পূর্ণিমা তিথি থাকায় দুদিনই লক্ষ্মী পুজো করা সম্ভব। তবে পঞ্জিকা বিশেষজ্ঞদের মতে যেহেতু বুধবার ভোরে পূর্ণিমা তিথি থাকাকালীন সূর্যোদয় হচ্ছে তাই 20 অক্টোবর বুধবারই পূজা করা সঠিক। বুধবার সন্ধ্যায় কোজাগরী লক্ষ্মী পূজার শ্রেষ্ঠ সময়। তো এই তথ্যপূর্ণ ভিডিওটি এখনই সবাইকে শেয়ার করে জানিয়ে দিন ও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ।